প্রুফ করব হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা t is equal to 2 pi root of all l by g, এটা যে কোনো ইকুয়েশন হতে পারে, আমি করে দেখাবো যে কিভাবে এই ভ্যালু গুলো আসে সেটা দেখাবো। তো কোশ্চেনে কি রকম লিখবে, কোশ্চেনে লিখবে কোশ্চেনটা হচ্ছে টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম, আমি শর্টে লিখলাম অফ আ সিম্পল পেন্ডুলাম ডিপেন্ডস অন, এইভাবে লিখবে, কিভাবে ডিপেন্ডস বলবে না, ডিপেন্ডস অন এফেক্টিভ লেন্থ, এফেক্টিভ লেন্থ অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ফাইন্ড ইটস ডাইমেনশনাল ফর্মুলা। ক্লিয়ার আইডিয়া সবার? চলো তো আমরা কিভাবে করব দেখো, তখন এইভাবে লিখবো আমরা, আমাদের আবার ভালো করে এটা ফলো করো, ডিপেন্ডস অন বলেছে, ডিপেন্ডস অন মিন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল আমার জানার দরকার নেই, আমি সবই ডাইরেক্টলি প্রপোর্শনাল ধরব, করে ক্যালকুলেশন করব, অটোমেটিক্যালি অ্যানসার চলে আসবে, যদি ইনভার্সলি হওয়ার কথা তো ইনভার্সলি হয়ে যাবে, তোমায় ভাবতে হবে না। তাহলে আমি লিখবো টি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল জি, এত অব্দি ক্লিয়ার সবার? এফেক্টিভ লেন্থ নিয়ে এখন ভাবার কোনো দরকার নেই, এফেক্টিভ লেন্থ কি জিনিস আমি একটা কোন ক্লাসে, বোর্ডের ক্লাসে বলেছিলাম, যখন সিম্পল হারমোনিক মোশন হবে তখন আরো ডিটেইলসে জানবে, ছেড়ে দাও। আমরা এটাকে লিখবো এল টু দি পাওয়ার এ জি টু দি পাওয়ার বি, যা ইচ্ছা এক্স ওয়াই যা ইচ্ছা লিখতে পারো, যা পাওয়ার হবে। যদি প্রপোর্শনাল সাইড হটাই একটা কনস্ট্যান্ট আসবে এল টু দি পাওয়ার এ জি টু দি পাওয়ার বি, এই কনস্ট্যান্টার ভ্যালু কি হবে এটাই আমরা বলতে পারবো না। ক্লিয়ার? টাইম পিরিয়ডের ডাইমেনশন কি হবে, এল এর ডাইমেনশন এল টু দি পাওয়ার কে, এল টু দি পাওয়ার এ হবে, জি হবে এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার মাইনাস টু বি। ক্লিয়ার সবার? এখানে একটা স্টেপ জাম্প করলাম, যাদের প্রবলেম তারা এইভাবে লিখবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এবার বি লেখো। ক্লিয়ার? চলো বলো, তাহলে কি বলবো বলো, যাদের ক্লিয়ার আসছে না তারা বোঝার চেষ্টা করো, যদি না বুঝতে পারো তাহলে তারপরে ইউটিউব দেখে নাও, সব থেকে বেটার। চলো আমি এক মিনিট, আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি আগেরটাতে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। যাই হোক আমি আরেকবার বলে দিচ্ছি কি বলছে কোশ্চেনটা, ডিপিপি ওয়ান এর কোশ্চেন নাম্বার 10, ভেলোসিটি ফোর্স অ্যান্ড অ্যাক্সিলারেশন ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়েছে, অ্যাজ ফান্ডামেন্টাল ইউনিটস ফাইন্ড দ্য ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমি যে ধরেছি। যাদের এখনো প্রথমের দিকের ক্লাস, মানে তোমাদের ম্যাক্সিমাম, কিন্তু অনেকেই আছো যারা অলরেডি করে এসছো ইলেভেন, তাদের জন্য আমি বলছি, তাদের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম জানা জিনিস, তারা জানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন কি, যারা জানো না তারা ফর দ্য টাইম বি আমি যে শিখিয়েছি লজিক ওই চার্ট দেখবে। তো আমি তোমাকে হেল্প করার জন্য বলছি এই এই হেল্পটা এখন নেবে কি, অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা এম ভি আর, এটা হলো অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা আপাতত, কারণ তোমরা জানো না বলে এই হেল্পটা তোমরা নিতে পারো। তো আমি শুরু করছি আবার, তাহলে যখন এরকম টাইপের অঙ্ক দেবে, এইসব দিয়ে দিল, এটা দিয়ে দিল, এটার অ্যান্সার এবং অপশন গুলো দেখবে, অপশন গুলো সব এফ ভি আর এ দিয়ে দেওয়া আছে, এম এল টি দিয়ে অপশন দেওয়া নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই, স্যার যা শিখিয়েছে তাতে কনসেন্ট্রেট করবে, স্যার শিখিয়েছে এইভাবে লিখতে যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার, এবার তো জয়েন্ট করছো স্টেপ জাম্প করা শিখে যেতে হবে, আমি ডাইরেক্টলি করে দেব যে ইজ ইকুয়াল টু কে ভি টু দি পাওয়ার এ এফ টু দি পাওয়ার বি
a to the power c. Clear idea? চলো সবাই ওটা ধরতে পেরেছো যে স্যার স্টেপ জাম্প করে কে করে দিয়েছে? চলো চলো তাহলে পরের লাইনে স্যার শিখিয়েছে লিখতে যে ডাইমেনশন কি এমভিআর এখান থেকে এ ভি মানে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর মানে এল তাহলে দাঁড়াবে এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে যে ডাইমেনশন স্যার লিখে দিতে বললো লিখে দিলাম ক্লিয়ার সবার কে কে রাখবো কে তো কিছু যায় আসে না জয়েন্টের সময় কে বারবার লেখারই বা কি দরকার আছে ভেলোসিটি ডাইমেনশন এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ ফোর্সের ডাইমেনশন এম এল টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার বি এ ডাইমেনশন অ্যাক্সিলারেশন ছিল এল টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার সি কারোর কোনো ডাউট পরের লাইন আমি এখানেই করব তাড়াতাড়ি এটাকে লেখা যায় এল টু দি পাওয়ার এ পাওয়ারটা মাল্টিপ্লাই হয় টু দি পাওয়ার মাইনাস এ ক্লিয়ার এটাই লেখা যায় এল টু দি পাওয়ার বি এল টু দি পাওয়ার বি টু দি পাওয়ার মাইনাস টু বি ক্লিয়ার এল টু দি পাওয়ার সি টু দি পাওয়ার মাইনাস টু সি ক্লিয়ার পাওয়ারে পাওয়ারে কি হয় এড হয় আগে এমটা খুঁজে নাও কারণ এখানে প্রথমে এম আছে নট নেসেসারি পর পর রাখতে হবে তুমি যেভাবে ইচ্ছা করতে পারো আমি করে নিচ্ছি এম এর মাথায় একটাই আছে বি আর কোনো এম নেই দেখো এল এর মাথায় এ একটা আছে বি একটা আছে প্লাস হবে সি একটা আছে আরামসে তিনটেই প্লাস ক্লিয়ার কে থাকবে কে 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 ওই কথা কে 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 কেই থাকবে কে কে নিয়ে ভাবতে হবে না কে তো নামই তো কে তুই তো কোশ্চেন করছিস কে তুই ক্লিয়ার আরে কে মিছি মিছি লেখা এগুলো মিছি মিছি কোনো কাজই নেই লিখতে হয় কনসেপ্টের জন্য বোর্ডে না লিখে কেটে দেবে জয়েন্টে কি যায় আছে কে দেখবে অপশনে টিক মারবো তো টি টু দি পাওয়ার মাইনাস এ এটা আবার কাটিস না পরে আবার তোরা কোশ্চেন করবি কি হলো স্যার কেটে দিলেন কেন টি টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস টু বি মাইনাস টু সি ক্লিয়ার কম্পেয়ার করো এম এর মাথায় পাওয়ার বি এম এর মাথায় পাওয়ার ওয়ান কিছু না থাকা মানে ওয়ান তাই তো নাকি একদম বি ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে গেল তারপরে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটার মাথায় টু তাহলে এ প্লাস বি প্লাস সি টু এখান থেকে বলে দেওয়া যায় বি যদি আমি ওয়ান বসিয়ে দিই এ প্লাস সি হবে টু মাইনাস ওয়ান মানে ওয়ান ক্লিয়ার এটার মাথায় পাওয়ার এটা মানে মাইনাস এ মাইনাস টু বি মাইনাস টু সি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান ক্লিয়ার এবার তো বুঝতেই পারছিস তোরা কি করতে হবে এত কিছু নিয়ে অঙ্ক শেষ হয়ে গেছে আমি যদি বি এর জায়গায় ওয়ান বসিয়ে দিই তাহলে মাইনাস এ মাইনাস টু মাইনাস টু সি মাইনাস এ মাইনাস টু মাইনাস টু সি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস টুটা যদি এদিকে যায় তাহলে প্লাস টু হয়ে যাবে প্লাস টু হয়ে গেলে মাইনাস ওয়ান প্লাস টু মানে এটা ওয়ান হয়ে যাবে ক্লিয়ার ওপরটা মুছলাম আমি তাহলে ওপরটা যদি মুছি তাহলে কি কি পেলাম এ প্লাস সি একটা পেলাম ওয়ান আর এখান থেকে পাচ্ছে একটা মাইনাস কমন যদি নিয়ে নিই আচ্ছা থাকুক মাইনাস মাইনাস এ মাইনাস টু সি পেলাম ওয়ান ক্লিয়ার প্লাস করে দিলাম প্লাস প্লাস মানে সব কটা প্লাস করছি আর কি মানে প্লাসই থাকছে আর কি এটা কেটে যাবে তাহলে মাইনাস সি ইজ ইকুয়াল টু টু সি ইজ ইকুয়াল টু মাইনাস টু ক্লিয়ার একটাতে বসিয়ে দাও একটাতে বসিয়ে দাও এই
হ্যাঁ গুড গুড, ভালো কথা। যে কিন্তু যদি না মিলে তা সেটা তো, সেটা এটা কমন সেন্স, এটা সবাইকে পরীক্ষার হলে বসে বার করতে হবে। এটা তো আমি শেখাতে পারি না তাকে, না আমি তাকে কোনোদিনও বলতে পারি না যে একটা অপশন বার করে দেখ মিলে যাবে, আমাকে তো সব বার করে দেখাতে হবে। এবার এটা তোমার কমন সেন্স, ও যেটা বললো খুব ভালো লজিক বলেছে, কিন্তু কি বললো, ও বললো, ও বললো বি এর অ্যানসার পেয়ে গেছে 1, তাহলে বি মানে এফ টু দি পাওয়ার 1, ধর এফ টু দি পাওয়ার 1 দিয়ে একটাই অপশন আছে, চোখ বন্ধ করে টিক মারবি, কেন হাঁটতে যাবি আবার? এটা এটাকেই বলা হয় ওইখানে বসে তোমার তুমি কিভাবে টাইম বাঁচাতে পারো, এটা তোমার কাজ, ভালো অপশন। কিন্তু যদি না থাকে, তাই আমি বার করে দেখাচ্ছি, তাহলে এ সি হচ্ছে -2 1, এ হচ্ছে 1+2 3, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে আমার, এখানেই করে দিচ্ছি, কে ভি টু দি পাওয়ার এ মানে ভি টু দি পাওয়ার 3, এফ টু দি পাওয়ার বি, বি কই বি, বি 1 1, সি টু দি পাওয়ার -2, ক্লিয়ার সবার? এটা হলো আমার অ্যান্সার। বোঝা গেছে? তো আশা করবো এবার সবাই পারবে, আমি ডিপিপি গুলো দিয়ে দিয়েছি সব, ডিপিপি থেকে আমি আর বলছি না কত নাম্বার টাইম যাবে, ডিপিপি থেকে দেখে সেইগুলো সলভ করে ফেলবে, এই টাইপের যে অঙ্কগুলো আছে। ক্লিয়ার? এগোচ্ছি আমি পরের টপিকে, আমি তোমাদের গ্রুপে নয় লিখে পাঠিয়ে দেব কি কি টাইপ গুলো আছে, তোমরা পারবে, তোমরা নিজেরা দেখেও বুঝতে পারবে যেগুলো হচ্ছে টাইপ। অলরেডি একটা করে দিলাম, আরো আছে বইয়ের মধ্যে প্রচুর দেওয়া আছে, যেমন একটা যখন কথা উঠলে একটা বলি, নিটে এসছে প্রচুর বার এসছে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা রিপিটেশন হিউজ, নিটে এসছে একটা বুক পেজ 29 কোশ্চেন নাম্বার 1 2015 এসেছিল। হ্যাঁ কেন আসবে না, জয়েন্টেও এসছে, ও এবছরে যে জয়েন্টে এসছে, এবছরে জয়েন্টে এই টাইপের কোশ্চেনটা দিয়েছে, এবং আমার যতদূর মনে পড়ছে ওটা ছিল ইয়ংস মডিউলাস ডাইরেক্টলি প্রপোর্শনাল দিয়ে ওরকম ভাবে ভাঙতে হবে। ক্লিয়ার? আমার ডিপিপিতে, আমার ডিপিপিতে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, দেখবে ইয়ংস মডিউলাস দিয়ে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখবে ওই টাইপেরই কোশ্চেন এসছে। আচ্ছা যেটা এসছে সেটা বলি, বলেছে এনার্জি ভেলোসিটি এট টাইম আর চোজেন অ্যাজ দা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, এগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, ফান্ডামেন্টাল আর লিখলাম না, ফাইন্ড দা ডাইমেনশনাল ফর্মুলা অফ সারফেস টেনশন, সারফেস টেনশনে ডাইমেনশন বার করতে বলেছে, পারবে? এফ বাই এল করে নেবে, সারফেস টেনশন টি যদি ধরো তাহলে লিখবে টি ইজ ইকুয়াল টু কে ই টু দি পাওয়ার এ ভি টু দি পাওয়ার বি, ও টি ধরা যাবে না, টি মানে তো টাইম আছে, কি রে আরে তুই যদি টি ধরিস আবার তো টি গুলিয়ে যাবে, এগুলো পরীক্ষার হলে বসে ডিসাইড করবে, কি যা ইচ্ছা দিতে পারে, এস ধরে নেবে যা ইচ্ছা ধরবে, কি যায় আসে দেব, এস ধরে নাও, ভি টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি, এস এর ডাইমেনশন ফোর্স বাই লেন্থ, এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল, তাহলে এম টি টু দি পাওয়ার -2 কে, এবার তো এগুলো পারবে বসাতে, পড়ে দেখে নেবে, হয়ে গেল অঙ্ক সলভ। চলো 28 লাস্ট পেজটা, চলো কি 29 পেজ নেই নাকি পিডিএফ এ, তার পেয়েছো তো কোশ্চেনটা, পেয়েছো তো 2014 সেম টাইপের কোশ্চেন এসছে, বলছে ফোর্স ভেলোসিটি টাইম আর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এটা ফোর্স করে দিয়েছে শুধু, আর বলেছে ফাইন্ড দা ডাইমেনশন অফ মাস, আচ্ছা ভালো কথা, তাহলে এটা কি করেছে 2004 এ যে 2014 এ দিয়েছে এটা ফোর্স করে দিয়েছে,
এসব দিয়েছে ফান্ডামেন্টাল ফাইন ভালো কথা ফাইন্ড দা ডাইমেনশন ফর্মুলা অফ মাস মাসের ডাইমেনশন লোকে ভাবে ভুলিয়ে যায় তো লোকে ভাবে আরে বাবা মাসের ডাইমেনশন তো এম আর অপশন তো এম দিয়ে কিছু নেই যা ইচ্ছা দেওয়া আছে ভয় পাওয়ার কিছু নেই স্যার কি শিখিয়েছে m is equal to k f to the power a v to the power b t to the power c পারবি কি পারবি না আরে একটা ট্রিক শেখাবো সব অঙ্ক হবে পটাপট অঙ্ক হবে শুধু ট্রিক গুলোকে ধরতে হবে এবার এক মিনিট আমি বন্ধ করে আবার ঠিক করছি চলো মাঝে মাঝে হয়তো নেটের কিছু প্রবলেম হচ্ছে চলো নেক্সট টাইম এগোই এগোই নেক্সট টাইম আচ্ছা আর নেক্সট টাইপে হচ্ছে ডাইমেনশনে আর কোনো টাইপ নেই সবই করিয়ে ফেলেছি কমপ্লিট আর কিছু নেই ডাইমেনশন থেকে কোনো অঙ্ক আটকানোর কথা নয় আমরা নেক্সট পোর্শনে যাচ্ছি নেক্সট পোর্শনের নাম সিগনিফিকেন্ট ফিগার নাও সিগনিফিকেন্ট ফিগার বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় এমনিতেও পড়ানোই হয় না বিকজ এটা এত ইম্পর্টেন্ট নয় অতটা ইম্পর্টেন্ট পোর্শন নয় সিগনিফিকেন্ট ফিগার বাট আমি তোমাদের নিটের কোশ্চেন পাঠিয়েছি নিটের কোশ্চেনে দেখবে সিগনিফিকেন্ট ফিগার থেকে অলরেডি একটা কোশ্চেন দিয়ে দিয়েছে এবং এটা হচ্ছে সেই ইয়ার যে ইয়ারে প্রচুর কোশ্চেন এসছে এই প্রথম পোর্শন থেকে দুটো কোশ্চেন মানে ফোর আর ফোর এইট তোমার হাতের মুঠোয় একদম তো শুরু করছি সিগনিফিকেন্ট ফিগার প্রথম সিগনিফিকেন্ট ফিগার মিন্স এক মিনিট আমি ভিডিও অন করেছি কিনা একবার দেখে নিই এক মিনিট হ্যাঁ বল এরকম দিল স্পেশাল গ্রেডিয়েন্ট দিয়েছিল ধর কথার কথা ওকে দিল রেট অফ ফ্লো অফ লিকুইড এটা আগের টাইপটাই করে দেখাচ্ছে আরেকটা রেট অফ ফ্লো অফ লিকুইড ডিপেন্ডস অন নাম্বার ওয়ান প্রেশার নাম্বার টু রেডিয়াস নাম্বার থ্রি লেন্থ নাম্বার ফোর কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি এখন থেকে হয়তো তোদের ডাইমেনশন করে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটির একটা আইডিয়া হয়ে গেছে যে হোয়াট ইজ কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি হ্যাঁ একদম একদম পুরো সবই সবই ইউটিউবে দেখতে পাবে সব পুরো চলো তো ভালো করে দেখো রেট অফ ফ্লো অফ লিকুইড মানে কি রেট অফ ফ্লো অফ লিকুইড মানে ভি বাই টি এটা খুব ভুল করে লোকে রেট অফ ফ্লো অফ লিকুইড মানে তো তোমরা বোঝো ভলিউম বাট রেট অফ ফ্লো অফ লিকুইড মানে ভলিউম বাই টাইম এটা প্রথম ভুল করে তো রেট অফ ফ্লো অফ লিকুইড মানে আমি যদি এটাকে কিউ ধরি তাহলে কিউ মানে হচ্ছে ভি বাই টি ভি মানে হচ্ছে এল কিউব টাই মানে হচ্ছে টি তাহলে এটা হবে এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ক্লিয়ার প্রথমটা একদম ইজি জাস্ট এটা জানতে হয় রেট অফ ফ্লো অফ লিকুইড মিনস ভলিউম বাই টাইম ক্লিয়ার চলো বলছে কটা কোয়ান্টিটি দেওয়া আছে ভালো করে দেখো চারটে জেনে রাখো আমি যে টেকনিকটা শিখিয়েছি সেটা একমাত্র তিনটে অথবা তার কমে অ্যাপ্লিকেবল
তিনটের বেশি চারটে পাঁচটা হলে হবে না, যদি দেয় তাহলে এরকমই দেবে, আর কিছু দেওয়ার উপায় নেই, এর থেকে বেশি সম্ভব নয়, দেবে না তোমাকে। তাহলে তুমি কি করবে, অলরেডি তোমরা অলরেডি করেছো, দেখো কিরকম কি করবে, যারা ভুল করবে, যে স্টুডেন্টরা ভুল করবে তারা কিরকম করবে, তারা করবে কিউ তো জেনে গেছো, আমি কিউ দিয়েই করছি, ডাইরেক্টলি প্রপোর্শনাল তুলে দিলাম, কনস্ট্যান্ট নিয়ে নিলাম একেবারে, প্রেশার মানে পি টু দি পাওয়ার এ, রেডিয়াস আর টু দি পাওয়ার বি, লেন্থ এল টু দি পাওয়ার সি, কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি তোমরা শিখে গেছো ইটা দিয়ে ডিনোট করে, ইটা টু দি পাওয়ার ডি, অনেকে আছো কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ডাইমেনশন জানো না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, চার্ট আছে চার্ট থেকে দেখে নাও, আর করেছো হয়তো, আমি যা এইচডব্লিউ দিয়েছি তার মধ্যে হয়তো ছিল, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, বলো এত অব্দি বুঝেছো কিনা। এটা যদি তুমি এবার ডাইমেনশন বসিয়ে সলভ করতে যাও জীবনে সলভ করতে পারবে না, তার কারণ কটা ভেরিয়েবল হবে, এম এল টি আর ইকুয়েশন হবে, সরি তিনটের ইকুয়েশন হবে আর ভেরিয়েবল হবে চারখানা, তো এ বি সি ডি আছে, তো তার জন্য তুমি কোনোদিনও সলভ করতে পারবে না, তার সলিউশন কি হবে, সবার ক্লিয়ার প্রবলেম কোথায়? হ্যাঁ না না না, রেডিয়াস আর লেন্থ এক করলে হবে না, না নয় নয় নয়, দেখো এবার কি করব, এবার আমরা যেটা করব তাহলে এটা ভুল, কারেক্ট প্রসেস হচ্ছে কিউ কে পি বাই এল হোল টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার বি ইটা টু দি পাওয়ার সি, অঙ্ক সলভ। এবার কোশ্চেন হচ্ছে পি বাই এল এর নাম কি, এর নাম অলরেডি করেছো, আমার ডিটিপিতে দেওয়া ছিল, এর নাম প্রেশার গ্রেডিয়েন্ট ছিল কি ছিল নয়, দাঁড়াও আমি বলছি, ডিটিপিটা গেল কই, হ্যাঁ পেয়েছি দাও, কোশ্চেন নাম্বার থ্রি বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউনিটলেস কোয়ান্টিটি, নাম্বার ওয়ান ভেলোসিটি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে বাই ডিস্টেন্স, তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে ভি বাই এল, আছে এখানে ভি বাই এল, তাহলে হচ্ছে না। নেক্সট প্রেশার গ্রেডিয়েন্ট, প্রেশার গ্রেডিয়েন্ট তো পেয়েই গেছো, পি বাই এল, ডিসপ্লেসমেন্ট গ্রেডিয়েন্ট এল বাই এল, আছে এখানে, ফোর্স গ্রেডিয়েন্ট ফোর্স বাই এল, আছে এখানে, সো দ্যাটস ওয়াই প্রেশার গ্রেডিয়েন্ট, এবং এগুলো মনে রাখতে হবে, আরেকটা হয় টেম্পারেচার গ্রেডিয়েন্ট, এখানে তো নেই টেম্পারেচার, এইগুলো মনে রাখতে হবে, বা তুমি বলতেই পারো স্যার কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বাই এ, এটাও তো হতে পারতো, না কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি একটা কনস্ট্যান্ট, এখন জানো না যখন হবে দেখতে পাবে, সেটা ডিভাইডেড বাই এল, এরকম কোনো কোয়ান্টিটি হয় না, ক্লিয়ার? এবার কারকে সলভ করতে সবাই, আবার বলছি কারণ আমার কাছে বাকি যে টার্মগুলো আছে সেই টার্মগুলো ডিফাইন্ড কোনো টার্ম হয় না, প্রেশার গ্রেডিয়েন্ট একটা টার্ম হয়, টেম্পারেচার গ্রেডিয়েন্ট একটা টার্ম হয়, ভেলোসিটি গ্রেডিয়েন্ট একটা টার্ম হয়, এইগুলো হয়, তো সেগুলোর মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি আমি প্রেশার আছে আর লেন্থ আছে, তাহলে পি বাই এলটাকে একটা টার্ম ধরে নিলাম, এইভাবে অঙ্ক করতে হবে, এবং এখান থেকে যদি ঘোরায় তাহলে এই কোশ্চেনটাই দেবে, ক্লিয়ার আইডিয়া? হ্যাঁ বলো, রেডিয়াস, হ্যাঁ তুমি রেডিয়াস নিতে পারো, একই তো হবে বাবা, কিছু হবে না, কিচ্ছু যায় আসবে না, পি বাই আর না কিছু যায় আসবে না, বলো একদম একদম, ভেরি গুড, মোমেন্ট ধরা যায়, মানে তখন বলা হয় তাকে মোমেন্ট, মোমেন্ট অফ ফোর্স, একদম নিঃসন্দেহে করা যায়, কেন করা যাবে না, নিঃসন্দেহে করা যাবে, একদম চলো, হ্যাঁ মানে ওটাকে একসাথে ধরে নেবে, মানে ধরো কথার কথা বললে তুমি যেটা বললে এফ আর আর কে একসাথে ধরলে তাহলে তুমি করবে এফ আর হোল টু দি পাওয়ার এ, এবার এফ এর ডাইমেনশন বসাবে আর এর ডাইমেনশন বসাবে, বসিয়ে একটা কমপ্লিট কমপ্লিট একটা ডাইমেনশন আসবে, কি আসবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার এ হবে, ক্লিয়ার? চলো
এবার যেটা পড়াচ্ছি ভালো করে শিখে নাও, খুব গুলোয়, কেন গুলোয়, প্রচুর ল আছে, ল গুলো ভালো করে শিখে নাও, ভালো করে, খুব ইম্পর্টেন্ট ক্লাস, কারণ ম্যাক্সিমাম লোক এটা পড়ায় না এত সোজা জিনিস বলে, খুব সোজা জায়গা, কেন পড়ায় না আমি জানি না ঠিক, ম্যাক্সিমাম স্কুলে দেখবে এগুলো পড়ায়নি, এবং তোমরা হয়তো নতুন শিখছ, এবছরেরই নিটে এই কোশ্চেনটাই দিয়েছে এখান থেকে একটা, এবং এটা করার পর তুমি বলবে যে কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটার নাম হচ্ছে, আচ্ছা টপিকটার নাম হচ্ছে, আগে বলি, সিগনিফিকেন্ট, নাম শুনেছ অনেকে কিন্তু সবাই ক্লিয়ারলি আইডিয়া নেই, সিগনিফিকেন্ট ফিগার শুনেছ আশা করি সবাই, চলো আজকের ক্লাস করার পর পুরো জায়গা ক্লিয়ার হয়ে যাবে, যদি কোশ্চেন দেয় একটা কোশ্চেন এখান থেকে পাবে, চলো ভালো করে শিখে নাও। সিগনিফিকেন্ট ফিগার বোঝানোর আগে আমি তোমাকে একটা ম্যাজিক্যাল কোশ্চেন দেখাই, এই কোশ্চেনটা দেখার পর যারা ভাবছো সিগনিফিকেন্ট ফিগার ইজি তারা বুঝতে পারবে, ওরে বাবা না এর মধ্যে শেখার কিছু আছে, আর যারা মোটামুটি জানো তারা বুঝতে পারবে যে আমি কারেক্ট জানি কি ভুল জানি, চলো করি। প্রথম কোশ্চেন আমার, প্রথম কোশ্চেন 2.0, প্রথমে কোশ্চেন দিয়ে শেখাচ্ছি, আগে আগে কোশ্চেন শেখাবো তারপরে লজিক শেখাবো। 2.0 কিলোমিটার ইজ ইকুয়াল টু ড্যাশ, এটা তোমাকে কোশ্চেনে দিয়েছে, অপশন দিচ্ছে, ফার্স্ট অপশন, ফার্স্ট অপশন 2000 মিটার, সেকেন্ড অপশন, সেকেন্ড অপশন 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার, থার্ড অপশন 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার, অ্যান্ড লাস্ট অপশন অল অফ দ্য কোনটা কারেক্ট অপশন, আচ্ছা আমাকে অনেকে উত্তর দিয়েছে অপশন বি হবে, কোশ্চেন কেন, একজন একজন করে দুজনে কথা বললে আমি কিছু বুঝতে পারবো না, একজন আচ্ছা শুভজিৎ লিখছে কাকে অ্যাড করবো আমি, আমার কাছে এখানে কোনো রিকোয়েস্ট আসছে না, আমি কাকে অ্যাড করবো, বলো কোনটা, এর অপশন 2 × 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার, আর সি এর অপশন 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার, দেখো ভালো করে শোনো, ম্যাক্সিমাম লোক অ্যানসার দেয় অল অফ দা অ্যাবাভ, যারা বলেছে তারা কারেক্ট বলেছে, একদম বি হবে, কেন হবে এবার বুঝবে, ম্যাক্সিমাম লোক অ্যানসার দেয় অল অফ দা অ্যাবাভ, বিকজ সিম্পল 2 কিলোমিটার মানে 2000 মিটার কারেক্ট, আবার এটা মানে এটাও কারেক্ট, দেখো 2.0 10 টু দি পাওয়ার 3 এটাও কারেক্ট, তো অল অফ দ্যাট আমি হবে, বাট না এটা নয়, এটা নয়, এটা নয়, এটা কারেক্ট অ্যানসার, কেন লিখে নাও পরে বোঝাচ্ছি, পরে বোঝাচ্ছি কেন উত্তর পরে পাবো, আচ্ছা তার আগে এবারে বোঝাবো, মুছে দিই আমি এটা, পরে এসে বোঝাবো, পরে এসে তাহলে আমি বোঝাবো, তার আগে বলি সিগনিফিকেন্ট কথাটার মানে কি, সিগনিফিকেন্ট কথাটার মানে হচ্ছে কনফিডেন্ট, তুমি কতটুকু ডিজিটে কনফিডেন্ট, দিস ইজ কল্ড সিগনিফিকেন্ট ফিগার, আবার বলছি সিগনিফিকেন্ট ফিগার কথাটার মানে, সহজ মানে কনফিডেন্ট, তুমি কতটুকু ডিজিটে কনফিডেন্ট সেটাকে বলা হয় সিগনিফিকেন্ট ফিগার, তুই বলবে এর মানে কি, এর মানে কি, আবার কনফিডেন্ট মানে কি, সবাই বারবার করে লিখছে, স্ক্রিন হেজি আসছে, আমার হাতে কিছু নেই, আমি একবার অফ করে করছি একবার, এবার ঠিক আছে,
चलो 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 बोली সিগনিফিক্যান্ট কথাটার মানে হচ্ছে গিয়ে কনফিডেন্ট, মানে তুমি কতটুকু ডিজিটে কনফিডেন্ট। আমি বোঝাচ্ছি, এক্সপ্লেইন করছি আমি তোমাকে। চলো দেখ, ভালো করে দেখ। প্রথম কথা হচ্ছে তুমি আমাকে বলো এই ডিজিটটার মানে, এটার মানে কি? 1.2 1.20 বলো দেখি কোনটা পারফ, মানে কোনটা বেশি অ্যাকিউরেট, এই দুটোর মধ্যে কোনটা বেশি অ্যাকিউরেট? দেখাচ্ছে। So most important thing, this is called significant figure. মানে তুমি কতটা বেশি কনফিডেন্ট, কতটুকু ডিজিটে। আমি যদি কনফিডেন্ট হই, আমার প্রবলেম আমি যদি কনফিডেন্ট হই, আমি 1.20 অথবা 2.1 এ আমার ক্যালকুলেশন, মানে আমার যে রেজাল্ট আসবে তার অ্যাকিউরেসি 1.21 1.22 এখানে ভ্যারি করবে, তাহলে আমি বলবো 1.20। যদি আমি কনফিডেন্ট না হই যে আমার 1.2 এর পর 1.4 হয়ে যেতে পারে, তাহলে আমি বলবো 1.2। ডিফারেন্স বুঝতে পারছো সবাই? চলো এবার আরো ভালো করে বলছি, আরো ভালো করে, আরো দেখতে গিয়ে বলো। হ্যাঁ তো এবার কথা হচ্ছে এর জন্য কিছু রুলস আছে, তো রুলস গুলো শিখে নিতে হবে, অনেক রুলস মনে রাখতে হবে। প্রথম রুলস, রুলস নাম্বার 1, তোমরা অনেকেই জানো হয়তো, অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট, অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। মানে মানে স্যার, মানে 1 2 2 4 কটা? 1 2 3 4 চারটে সিগনিফিকেন্ট। আচ্ছা সিগনিফিকেন্ট ফিগারকে শর্টে এসএ বলবো, চারটে সিগনিফিকেন্ট ফিগার। 2 4 3 কটা? একদম সহজ জিনিস।